হ্যালো বন্ধুরা, আমি আগের ভিডিওতে দেখেছিলাম প্রফেশন। প্রফেশন মানেটা কি, সেটা হচ্ছে জীবিকা। তো আমাদের ভারতবর্ষে যে কতগুলি জীবিকা আছে, সেই জীবিকাগুলির নাম আমি কয়েকটি নাম আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম। আজকে আমি দেখাবো যে আমাদের ভারতবর্ষে আরও কতগুলি জীবিকা আছে, সেই জীবিকাগুলিকে ইংলিশে কী বলে এবং বাংলায় কী বলে সেটা আমি আপনাদেরকে দেখাবো। এখানে আপনার দুটি সুবিধা হবে। এক নম্বর সুবিধা হচ্ছে, আপনি হয়তো ইংলিশে জানেন কিন্তু বাংলায় জানেন না, এটা আপনার সুবিধা হবে। আর দ্বিতীয় সুবিধা হচ্ছে যে আপনি হয়তো বাংলায় জানেন কিন্তু ইংলিশে জানেন না, তো এখানে এটা আপনার সুবিধা হবে। তো ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদেরকে একটা অনুরোধ করব। আমার অনুরোধটি হচ্ছে যে আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে আপনি সব কিছু বুঝতে পারবেন কোনটার মানে কী এবং সেটাকে বাংলায় কী বলে এবং ইংলিশে কী বলে। তো চলুন শুরু করা যাক। তো নাম্বার ওয়ানে যেটা আসছে সেটা হচ্ছে সেলার। সেলার মানে হচ্ছে নাবিক। নাবিক যেটাকে বাংলায় বলে নাবিক আর ইংলিশে বলে সেলার। তো আমরা এক কথায় জানি নাবিক মানে হচ্ছে যে পানি জাহাজকে চালনা করে, তারাই হচ্ছে নাবিক। নাম্বার দুই যেটা আসছে সেটা হচ্ছে ইন্সপেক্টর। ইন্সপেক্টর মানে হচ্ছে নিরীক্ষক, যেটাকে বাংলায় বলে নিরীক্ষক আর ইংলিশে বলে ইন্সপেক্টর। নাম্বার থ্রি যেটা আসছে সেটা হচ্ছে জার্নালিস্ট। জার্নালিস্ট মানে হচ্ছে সাংবাদিক, যেটাকে বাংলায় বলে সাংবাদিক আর ইংলিশে বলে জার্নালিস্ট। নাম্বার ফোর যেটা আসছে সেটা হচ্ছে এক্সামিনার। এক্সামিনার মানে হচ্ছে পরীক্ষক। নাম্বার ফাইভ যেটা আসছে সেটা হচ্ছে ম্যানেজার। ম্যানেজার মানে হচ্ছে কর্মাধ্যক্ষ, যেটাকে বাংলায় বলে কর্মাধ্যক্ষ আর ইংলিশে বলে ম্যানেজার। তো আমি এখানে ম্যানেজারের দুটি উদাহরণ দিয়েছি, একটি হচ্ছে হসপিটালের ম্যানেজার আর দুই নম্বর যেটা উদাহরণ হচ্ছে সেটা হচ্ছে হোটেল ইন্ডাস্ট্রির ম্যানেজার। তারপরে নাম্বার সিক্স যেটা আসছে সেটা হচ্ছে ট্রেনার, যেটাকে ইংলিশে বলে ট্রেনার আর বাংলায় বলে প্রশিক্ষণ। তো এখানে প্রশিক্ষণ বলতে আমরা জানি যে আমাদেরকে কোনো কিছু কাজ প্রশিক্ষণ দেওয়া হয়, এটা হচ্ছে প্রশিক্ষণ। তারপর নাম্বার সেভেন যেটা আছে সেটা হচ্ছে পেডলার। পেডলার মানে হচ্ছে ফেরিওয়ালা, যেটাকে বাংলায় বলে ফেরিওয়ালা আর বাংলায় যেটাকে বাংলায় বলে ফেরিওয়ালা আর ইংলিশে বলে পেডলার। তারপরে এইট নাম্বার যেটা আছে সেটা হচ্ছে ড্র্যাপার। ড্র্যাপার মানে হচ্ছে কাপড়ের ব্যবসায়ী। তো বাংলায় যেটাকে বলে কাপড়ের ব্যবসায়ী আর ইংলিশে বলে ড্র্যাপার। এক কথায় আমরা জানি যারা কাপড়ের ব্যবসা করে জীবিকা নির্বাহ করে তাদেরকে বলে ড্র্যাপার। তারপরে নাম্বার নাইন যেটা আছে সেটা হচ্ছে কার্পেন্টার। কার্পেন্টার মানে হচ্ছে ছুতুর, বাংলায় যেটাকে বলে ছুতুর আর ইংরেজিতে বলে কার্পেন্টার। ছুতুর মানে আমরা যেটা জানি সেটা হচ্ছে যারা কাঠের ব্যবসা করে জীবিকা নির্বাহ করে বা কাঠের আসবাবপত্র বানিয়ে জীবিকা নির্বাহ করে তাদেরকে বলে ছুতুর। তারপর আসছে ট্রেন, জেনারেল মার্চেন্ট। জেনারেল মার্চেন্ট মানে হচ্ছে বেসাতি, যেটাকে বাংলায় বলে বেসাতি আর ইংলিশে বলে জেনারেল মার্চেন্ট। নাম্বার ইলেভেন যেটা আছে সেটা হচ্ছে বেয়ারার। বেয়ারার মানে হচ্ছে বেয়ারা। যখন আমাদের দেশে প্রথম রেলপথ চালু হয় তখন ট্রেনের যাত্রীরা এই বেয়ারাদের কিছু কিছু পয়সা দিত খাবারের কেনার জন্য। আবার কোনো যাত্রী যদি বেশি পয়সা দিত তাহলে সেই বেয়ারা কী করতো, সেই পয়সা নিয়ে পালিয়ে যেত। তার জন্য এই বেয়ারা কথাটা উঠে গেছে, এখন এসেছে কুলি কথা। তারপরে নাম্বার টুয়েলভ যেটা আছে সেটা হচ্ছে সুইপার। সুইপার মানে হচ্ছে জমাদার, বাংলা যেটাকে বলে জমাদার ইংলিশে বলে সুইপার। নাম্বার থার্টিন যেটা আছে সেটা হচ্ছে স্ট্রোক কিপার, মানে হচ্ছে ভান্ডারী, বাংলাতে যেটাকে বলে ভান্ডারী আর ইংলিশে বলে স্ট্রোক কিপার। তারপরে আছে ফোরটিন গ্রেন পার্চার, মানে হচ্ছে যে শস্য গরম করে। তো বাংলা যেটাকে বলে শস্য গরম করা আর ইংলিশে বলে গ্রেন পার্চার। এক কথায় যে শস্য যে আমাদের জন্য খাবার গরম করে তাদেরকেই বলে গ্রেন পার্চার বা শস্য গরম করে। তারপরে আছে নাম্বার ফিফটিন বেগার। বেগার মানে হচ্ছে ভিখারি। তো যে বাংলা যেটাকে বলে ভিখারি বা ভিক্ষুক আর ইংলিশে সেটাকে কী বলে বেগার। তো ভিক্ষা করাটাও একটা হচ্ছে জীবিকা, সে ভিক্ষা করে তার জীবিকা নির্বাহ করে। তারপর আছে সিক্সটিন ওয়াটার ক্যারিয়ার। ওয়াটার ক্যারিয়ার মানে হচ্ছে ভিস্তি, বাংলা যেটাকে বলে ভিস্তি আর ইংলিশে বলে ওয়াটার ক্যারিয়ার। তারপর আছে ফিশারম্যান। ফিশারম্যান মানে হচ্ছে মেছু, যে মাছের ব্যবসা করে জীবিকা নির্বাহ করে তাকে বলে ফিশারম্যান। তারপর আছে এইটিন সেটা হচ্ছে লেবারার। লেবারার মানে হচ্ছে মজুর, যেটাকে বাংলায় বলে মজুর আর ইংলিশে বলে লেবারার। তো যারা দিন আনে দিন খায় তাদেরকে বলে মজুর। তারপর আসছে নাম্বার নাইনটিন মানিল্যান্ডার। মানিল্যান্ডার মানে হচ্ছে মহাজন, যেটাকে বাংলায় বলে মহাজন আর ইংলিশে বলে মানিল্যান্ডার। তারপর আসছে টোয়েন্টি হচ্ছে গার্ডেনার। গার্ডেনার মানে হচ্ছে মালি, যারা ফুলের বাগান দেখাশোনা করে তাদেরকে বলে মালি। তো এটা একটা জীবিকা। তারপর আসছে নাম্বার টোয়েন্টি ওয়ান মেকানিক। মেকানিক মানে হচ্ছে মিস্ত্রি, যেটাকে বাংলায় বলে মিস্ত্রি আর ইংলিশে বলে মেকানিক।
তারপর 22 যেটা আছে সেটা হচ্ছে প্রিন্টার প্রিন্টার মানে হচ্ছে মুদ্রক এটাকে বাংলায় বলে মুদ্রক আর ইংলিশে বলে প্রিন্টার তারপর আছে 23 আছে ডিটেকটিভ ডিটেকটিভ মানে হচ্ছে গোয়েন্দা যারা মার্ডারের কেসকে গোয়েন্দা করে কেস সলভ করে তাদেরকে বলে ডিটেকটিভ তারপর আছে 24 বিং বাইন্ডার বাইন্ডার মানে হচ্ছে বাধাইকার বাধাইকার যেটাকে বাংলায় বলে বাধাইকার আর ইংলিশে বলে বাইন্ডার তারপর আছে 25 উইভার উইভার মানে হচ্ছে জোলা যারা জাল দিয়ে মাছ ধরে তাদেরকে বলে ইংলিশে বলে উইভার আর বাংলায় বলে জোলা তারপর আছে 26 কবলার কবলার মানে হচ্ছে জুতো সারাই করা যেটাকে বাংলায় বলে জুতো সারাই করা আর ইংলিশে বলে কবলার তারপর আছে 27 জুয়েলার জুয়েলার মানে হচ্ছে জুহরি যারা সোনার দোকান সোনার দোকানে চুড়ি বালা কানের দুল হার বিক্রি করে জীবিকা নির্বাহ করে তাদেরকে বলে জুয়েলার তারপর আছে 28 টাইপিস্ট টাইপিস্ট মানে হচ্ছে টাইপ করা কেউ ল্যাপটপের মাধ্যমে কেউ কম্পিউটারের মাধ্যমে টাইপ করে থাকে তাদেরকে বলে টাইপিস্ট ইংলিশে বলে টাইপিস্ট আর বাংলায় বলে টাইপিস্ট তারপর আছে 29 কন্ট্রাক্টর কন্ট্রাক্টর মানে হচ্ছে ঠিকাদার কোনো একটি ঠিকাদার যে বিল্ডিং করার জন্য এত টাকা দিয়ে চুক্তি করে সেটাই হচ্ছে কন্ট্রাক্টর এটাকে বাংলায় বলে ঠিকাদার আর ইংলিশে বলে কন্ট্রাক্টর তারপর আছে 30 পোস্টম্যান পোস্টম্যান মানে হচ্ছে ডাক পিয়ন যেটাকে বাংলায় বলে ডাক পিয়ন আর ইংলিশে বলে পোস্টম্যান তারপর আছে 31 31 আছে ডক্টর যেটাকে ইংলিশে বলে ডক্টর আর বাংলায় বলে ডাক্তার তারপর আছে ড্রামার ড্রামার মানে হচ্ছে ঢুলি যারা ঢোল বাজিয়ে জীবিকা নির্বাহ করে তাদেরকে বাংলায় বলে ঢুলি আর ইংলিশে বলে ড্রামার তারপর আছে 33 তাবলা প্লেয়ার যেটা বাংলায় হচ্ছে তবল তবলচি আর ইংলিশে হচ্ছে তাবলা প্লেয়ার যারা তবলা বাজিয়ে জীবিকা নির্বাহ করে তাদেরকে বলে তবলচি আর ইংলিশে বলে তাবলা প্লেয়ার তারপর আছে 34 ওয়াইল্ডম্যান ওয়াইল্ডম্যান মানে হচ্ছে তেলি যে তেল বিচে জীবিকা নির্বাহ করে তাকে সেই হচ্ছে ওয়াইল্ডম্যান ইংলিশে বলে ওয়াইল্ডম্যান আর বাংলায় বলে তেলি তারপর আছে টেলার টেলার মানে হচ্ছে দর্জি তো যেটাকে বাংলায় বলে দর্জি আর ইংলিশে বলে টেলার তো এখানে টেলার আমাদের আমাদের জন্য জামা প্যান্ট অতি যত্ন সহকারে তৈরি করে দেয় এরাই হচ্ছে দর্জি আর ইংলিশে বলে টেলার তো যদি এই ভিডিওটির মাধ্যমে আপনি কিছুটা জীবিকার নাম সম্বন্ধে জানতে পেরেছেন তাহলে আমার ভিডিওটিকে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না আর ততক্ষণের জন্য বাই বাই সুস্থ থাকুন ভালো থাকুন থ্যাংক ইউ সো মাচ